বাচ্চাদের কপালে টিপ দেয়, কেন? বদনজর থেকে বাঁচবে না। বাচ্চাকে ঘর থেকে বের করার আগে সুরা ফালাক সুরা নাস পড়ে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিবেন, বদনজর থেকে বাঁচাবে কে? কালো টিপ দিবেন না তো? অবাক করা কাণ্ড। আমি আমার বাসার একটা অনেক পুরাতন অ্যালবাম ঘাটতে ঘাটতে দেখি আমার 7-8 বছরের বা 6-7 বছরের একটা ছবি, আমার কপালের এদিকে এরকম কালো টিপ দেওয়া। আম্মারে ধরলাম, ঘটনা কি, কালো টিপ দিছো কেন? কয় তোর নানি কইছে। নানিরে ধরলাম, ও নানি তুমি এই কথা কইছো কেন? কয় তোর বড় আম্মা কইছে। বড় আম্মা মইরা গেছে, আর খুঁজা পাই না, বড় আম্মা বেঁচে নাই, আল্লাহ ওনারা জান্নাত নসিব করুক। তো আগে এই যে নানি বড় মা দাদি এরা যা বলতো এটাই ছিল রেফারেন্স, এখন আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে মানি, ঠিক কিনা?